পরগনা দেগঙ্গা সংযুক্ত মোর্চার হয়ে ভোটের প্রতিদ্বন্দ্বিতা করবেন ফরওয়ার্ড ব্লক। ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এলাকার কাজের মানুষ, কাছের মানুষ হাসানুর জামান চৌধুরী। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবের সংযুক্ত মোর্চা ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হাসানুর জামান চৌধুরী এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়, ফরওয়ার্ড ব্লকের রাজনৈতিক দলটি সম্পূর্ণ নেতাজি সুভাষচন্দ্র বসুর আদেশে চলে, তাই ওই কেন্দ্রের ISF এর প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে নয়, বরং ওই কেন্দ্রের এক বন্ধুত্বপূর্ণ লড়াই লড়তে তার প্রার্থী হিসাবে দাঁড়ানো। এদিন তিনি জানান, ওই কেন্দ্রটির রাস্তাঘাট থেকে স্বাস্থ্য পরিষেবা সব তলানিতে এসে ঠেকেছে। যদি দেগঙ্গার বিধানসভা ফরওয়ার্ড ব্লকের ক্ষমতায় আসে, তাহলে সর্বোপরি সমস্ত রকম পরিষেবা প্রদান করা হবে। মানুষের সমর্থন পাওয়ার জন্য মানুষের মানে মানুষের ইচ্ছাকে আমরা সম্মান জানিয়েছি। যদি দেগঙ্গার বিধানসভা ফরওয়ার্ড ব্লকের ক্ষমতায় আসে, তাহলে সর্বোপরি সমস্ত রকমের পরিষেবা প্রদান করা হবে। আপনি কি জেতার পরে বলছেন না তারা? এটা তো স্বাস্থ্য পরিষেবা এগুলো আছে, এছাড়া এর আগে বললাম মানে মেনলি আমাদের স্বাস্থ্য পরিষেবা দেখব, এবং যে সমস্ত পরিষেবার মধ্যে চলে আসছে, যে সমস্ত আমাদের সরকারি সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলো আমরা চেষ্টা করবো আমাদের অ্যাসিস্ট্যান্সে, যাতে আমাদের এই যে বর্তমান যে সরকার, যে দুয়ারে সরকার থেকে সবাই স্বাস্থ্যসাথী যে করে দিয়েছে, সেই দেগঙ্গার মানুষকে সেটা পায়নি যে আপনি যদি স্বাস্থ্য পরিষেবা খারাপ পান বা পায় না, সেটা দেগঙ্গার মানুষ বলবে। আমি যতদূর জানি, যতদূর দেখেছি, প্রচুর এলাকা আছে এখন অনুন্নত এলাকা, এবং এই এলাকায় এখন কিছু কিছু রাস্তা এখনও হয়নি, এবং কিছু না অনেক রাস্তাই হয়নি, এবং মানুষ এই আমফানের সময় যাদের ঘর বাড়ি উড়ে গিয়েছে, যাদের পাওয়া উচিত তারা না পেয়ে, যাদের বাড়িতে মানে ছাদ আছে তারা পেয়েছে, মেহমানদের আত্মীয় স্বজন পেয়েছে, তো এই নিয়ে একটা বিক্ষোভ আছে জনগণের মধ্যে, একটা ক্ষোভ আছে জনগণের মধ্যে, এবং এই অবস্থা ওখানে ব্যাপারে কতটা নিশ্চিত আপনি? দেগঙ্গায় যেটা জিতব আমরা, ওখান থেকে আশাবাদী আমরা জিতব। না, এটা ISF তো তোলা দেওয়া এই জন্য হচ্ছে না, কেননা আমরা একটা বন্ধু, আমরা একটা বন্ধু সংযুক্ত মোর্চা যখন করা হয়েছে, অনেক কিছু ভেবে জনগণের স্বার্থে, রাজ্যের স্বার্থে সেটাকে করা হয়েছে, সেই কারণে এটা তুললাম। আমার বন্ধুকে আমি বলতেই পারি, এবং সেই আমার যে বন্ধু, তিনি আবার যেহেতু আমি একটা ধর্মের থেকে বিলং করি, সেই তিনি আমার ধর্মগুরু, তো সেই কারণে তার কাছে আমি আমি বুঝলাম না সেটা। আমরা সব জানিয়েছি, এবং যেহেতু ISF এটা মানেননি, না মানার পরে একটা সিদ্ধান্ত হয়েছে যে দেব রাজ্য নেতৃত্ব একটা সিদ্ধান্ত করেছে যে দেগঙ্গা থেকে বন্ধুত্বপূর্ণ লড়াই যদি হয় তা হবে। 34 বছর রাজনীতি বা 2011 বিধানসভা ইলেকশনে প্রায় ফলত সেই জায়গা থেকে কঠিন লড়াই সম্মুখীন, এখান থেকে জয় পাওয়া সম্ভব সম্ভব হয়েছে? এখান থেকে জয় পাওয়া সম্ভব হয়েছে বিগত 10 বছর ধরে এই রাজ্যে যে সরকার চলেছে, তারা কাজ কর্মের দিকে ধ্যান না দিয়ে, আপনারা সিঙ্গুর দেখেছেন, আজকে যদি সিঙ্গুর হতো আপনারা জানেন তার কী ফলাফল হতো, এই রাজ্যের কত সুন্দর একটা বাতাবরণ পরিবেশ তৈরি হয়, সেই জায়গায় সেটাকে স্টপ করে তারপরে এই সরকার 10 বছর ধরে খেলা মেলা, কখনো আপনার এর সম্মেলন, আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সম্মেলন এইসব করেছে, কিন্তু ইন্ডাস্ট্রি লাগেনি, বরঞ্চ আরও তালা পড়ে গিয়েছে। আপনার ইলেকট্রিসিটি কনজাম্পশন দেখলেই রাজ্যের যে ইন্ডাস্ট্রিয়াল এলাকা তাতে বুঝবেন যে কতটা বিপর্যয় পরিস্থিতিতে আমরা পড়ে চলে এসেছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাবাদী জনগণ, রাজ্যের জনগণ এবার সংযুক্ত মোর্চা করতে থাকে, এবং আমরা জয়লাভ করব।